ঘড়ির কাঁটায় এই মুহূর্তে বাজে 11:16, কিন্তু এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার বাড়ি থেকে বেরোনি। সুতরাং বোঝাই যাচ্ছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজাম প্যালেসে হাজিরা দিচ্ছেন না, যেমনটাই তাকে সিবিআই তরফে বলা হয়েছিল। সিবিআই তাকে নোটিশ পাঠিয়েছিল আজকে 11:00 মধ্যে তাকে হাজিরা দিতে হবে নিজাম প্যালেসে। কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই এবং সেই মোতাবেক তাকে নোটিশ পাঠানো হয়েছিল, সমন পাঠানো হয়েছিল। আজকে 11:00 মধ্যে যেখানে তাকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল সেখানে তিনি হাজিরা দিচ্ছেন না, এটা কিন্তু স্পষ্ট। কারণ নির্ধারিত সময় অর্থাৎ 11:00 বেজে অনেকক্ষণই সময় পেরিয়ে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেমন জানিয়েছেন যে আদালত অবমাননা করেছে সিবিআই, সেই মতো তিনি কিন্তু আবারও আদালত অবমাননা করার বিরুদ্ধে একটি মামলা করতে পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কড়া পুলিশ পাহারা বসানো হয়েছে, অন্য দিনের তুলনায় আজকে পুলিশ মোতায়েন একটু বেশিই রাখা হয়েছে। ক্যামেরায় শুভ্রাংশু ঘোষের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। বঙ্গ সফরে এলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী স্মৃতি ইরানি। আজ তিনি কাঁথি সাংগঠনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ইতিমধ্যেই হেঁড়িয়ার যে মিলন যে ঘর, সেই মিলন হোটেলে কিন্তু সেখানে তিনি সভা করবেন এমনটাই জানা যাচ্ছে। কাঁথি সাংগঠনিক যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং স্মৃতি ইরানি ইতিমধ্যেই প্রবেশ করেছেন, কেননা সামনেই যেহেতু পঞ্চায়েত ভোট এবং পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে এবারে কিন্তু রাজনীতির ময়দানে নামতে চলেছে বঙ্গ বিজেপি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কাঁথি যেমন সাংগঠনিক বৈঠক করবেন এবং এরপরে তিনি হাওড়ায় যাবেন, সেখানে কিন্তু কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। যেমনিভাবে গরমে পারদ চড়ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, তেমনিভাবে ভোটের আগেও কিন্তু রাজনীতির পারদ চড়তে শুরু করেছে জেলা জুড়ে। এবং সেই সঙ্গে শুধু এটা নয়, কেন বঙ্গ সফরে বীরভূমে এসে তিনি কিন্তু জানিয়েছিলেন, অমিত শাহ জানিয়েছিলেন বিধানসভা এবং লোকসভা ভোট দুটোকে একসঙ্গে করার চিন্তাভাবনা তারা করছেন এবং সে নিয়ে কিন্তু প্রস্তুতি পর্ব ইতিমধ্যে শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে বিস্মিত পণ্ডা, রিপাবলিক বাংলা। নিজাম প্যালেসে জীবন কৃষ্ণ সাহার সঙ্গে দেখা করতে এলেন তার স্ত্রী টগরী সাহা। গতকাল যখন ভোর 4:50 নাগাদ তাকে গ্রেপ্তার করা হয় সেই সময় কিন্তু জীবন কৃষ্ণ সাহার যে অ্যারেস্ট মেমো সেখানে কিন্তু টগরী সাহা উইটনেস হিসেবে স্বাক্ষর করেছিলেন। ইতিমধ্যে টগরী সাহারও যে বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু নজরে রয়েছে সিবিআই এর। এছাড়াও নামে বেনামে যে সম্পত্তি রয়েছে তার মধ্যেও কিন্তু টগরী সাহার বেশ কিছু সম্পত্তি রয়েছে, যেগুলো নিয়ে ইতিমধ্যেই খোঁজখবর করা শুরু করেছেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। এবং নিজাম প্যালেসের 14 তলায় যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যে দপ্তর রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যেই টগরী সাহা তিনি পৌঁছেছেন। গতকাল আদালতের কাছে আবেদন জানানো হয়েছে জীবন কৃষ্ণ সাহাকে যেন দেখা করতে দেওয়া হয় তার পরিবারের সাথে, এবং সেই মতো আদালত কিন্তু শুধু আজকের জন্য টগরী সাহাকে অ্যালাউ করেছেন এবং সেই জন্য তিনি আজকে সকালবেলায় আসেন। কিছুক্ষণ আগেই তিনি প্রবেশ করেছেন নিজাম প্যালেসের দপ্তরে। তার যে অ্যাকাউন্ট, তার যে সম্পত্তি সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে, সেখানে নিয়োগ দুর্নীতির টাকা ইনভেস্টমেন্ট হয়েছিল কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা।